আদি পুস্তক 2:18-24। প্রথম মানুষকে সৃষ্টি করার পর প্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, তাই আমি এখন তার জন্যে এমনই একজনকে গড়ে তুলব যে তাকে সাহায্য করবে, তার যোগ্য সঙ্গী হবে। প্রভু ঈশ্বর এবার মাটি নিয়ে তা দিয়ে গড়ে তুললেন স্থলভূমির যত জীবজন্তুকে, আকাশের যত পাখিকে। তারপর মানুষ ওইসব পশু পাখির কী কী নাম রাখবে তা জানতে তিনি তার কাছে তাদের নিয়ে এলেন। কেননা মানুষ যে প্রাণীর যে নাম রাখবে তাকে ডাকা হবে সেই নামেই। তাই মানুষ তখন একে একে সমস্ত গবাদি পশু, আকাশের সমস্ত পাখি আর স্থলভূমির অন্যান্য জীবজন্তুর নাম রাখল। কিন্তু মানুষকে সাহায্য করার মতো, তার যোগ্য সঙ্গী হওয়ার মতো তখনও কাউকে পাওয়া গেল না। তখন প্রভু ঈশ্বর মানুষের উপর নামিয়ে আনলেন এক তন্দ্রার আবেশ। সে ঘুমিয়ে পড়ল। এই সময়ে তার একটি পাজর খুলে নিয়ে তিনি মাংস দিয়ে ওই জায়গাটি ঢেকে দিলেন। মানুষের বুক থেকে খুলে নেওয়া সেই পাজর দিয়ে প্রভু ঈশ্বর গড়ে তুললেন একটি নারীকে। তারপর মানুষের কাছে তাকে নিয়ে এলেন। তখন মানুষ বলে উঠল, শেষ পর্যন্ত এই তো আমার অস্থির অস্থি, আমার মাংসের মাংস। এর নাম হবে নারী, কেননা নরদেহ থেকেই একে তুলে আনা হয়েছে। সেই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং তারা দুজনে এক দেহ হয়ে ওঠে।